প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এবছর এই পরিমাণ রসুন আমি বাগান থেকে হারভেস্ট করেছি। যদি আমি গত বছর রসুন বাগানে লাগাই নাই, এর আগের বছর যে রসুনগুলো আমি লাগিয়েছিলাম তা হারভেস্ট করার পর যে কয়েকটি কোয়া রয়ে গেছিল, সেই কয়েকটি কোয়া থাকার ফলে দেখা যায় যে এই বছর এই রসুনগুলি হয়েছে। তো আমরা যারা মার্কেট থেকে রসুন খাই তারা কিন্তু, যারা কৃষক, তারা রসুন হারভেস্ট করার পর এভাবে বেঁধে দিনের পর দিন শুকিয়ে সেটি মার্কেটে পাঠান। তো আমার জানা ছিল না, আমি একটু করে শিখতেছি। চলুন দেখে নিই কীভাবে বাগান থেকে রসুন হারভেস্ট করে সারা বছরের জন্য রাখা যায়। এই যে কেমন একটু মোড়া মোড়া হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে এই গাছগুলি, রসুন গাছ, আর ওই কোনায় আছে আর দুইটা জায়গায় এরকমই অল্প অল্প করে। তো উঠায় রাখি, দেখি ভিতরে কেমন হয়েছে। এই কয়েকটা তুললাম, বেশি না, অল্প কয়েকটাই। তারপর আলহামদুলিল্লাহ বাগানের ফ্রেশ রসুন, আর এইদিকে দেখা যাচ্ছে আছে কয়েকটা। যাই হোক, এই পাশটা থেকে কয়েকটা, আর ওই পাশে দেখবো কয়টা আছে। এখানে একটা গাছ, এটাও অ্যাক্সিডেন্টলি ছিল গত বছর, মাটি শক্ত এখানটায়। আলহামদুলিল্লাহ হাদিস বেড়া, এটা আরো ভালো। ওখানে আছে, আসলে এই সময়টায় আমি এটা একটা পরীক্ষামূলকভাবে করছি, কারণ আমার গার্ডেন শেখা কিন্তু নিজে নিজে থেকে। মুরগি এমন চিল্লাচ্ছে নিজে নিজে থেকে, কারণ করে করে যে রসুনটা গত বছর আমি লেট করে ফেলছি তুলতে, দেখা যায় যে কোয়াগুলি ছেড়ে গেছিলো। এটা যেমন আটি বেঁধে আছে একটাই রসুন, আর গতবার যখন আমি তুলতে যাই দেখা যায় জুন জুলাই সম্ভবত দেখলাম যে এই এই উপরের যে পরতটা, এই কভারটা একদম খুলে গিয়ে কোয়াগুলি বের হয়ে গেছে। তো আমি বুঝলাম যে অনেক অনেক লেট করে ফেলছি। তো এই জন্য আজ এবার তাড়াতাড়ি এই সময়টায় যখন এরকম সবুজ থাকে এই সময়টায় আমি দেখেছি যে তুলে ফেলে, তুলে আটি বেঁধে বা বেনি করে রেখে দেয় যাতে মৌসুমগুলি ড্রাই হতে পারে। তো এটি ব্রাইট সময়, নভেম্বর ডিসেম্বর দিকে কোয়া লাগানোর পর, রসুনের কোয়া লাগানোর পর ঠিক দেখা যায় এপ্রিল মে মাসে তুলে ফেলতে হয়। আচ্ছা, একটা জায়গায় আছে, দেখে আছে কিনা, এইখানে আছে কয়েকটি রসুনের চারা। তো দেখি এটাতে, এই রসুনের চারা থেকে আমি কী পাই। এই সময়টা রসুন তুলে ফেলতে হয়, তো তুলে ফেলি, দেখি কয়টা আসে। মাটি শক্ত হয়ে গেছে যেহেতু এইখানে কোবানো হয় না। ওরে, ওকে, লুক এট দিস, আলহামদুলিল্লাহ এটা বড়, বেশ বড়। এই যে এখানে, এটি পারফেক্ট সময় তুলে ফেলার, এটি হচ্ছে পারফেক্ট সময় যখন তুলে ফেলতে হয়। অল্প নেক্সট ইনশাল্লাহ আমি প্রচুর পরিমাণে করব। পুরা যখন ওইটা অফ সিজন থাকে ওই সময়টা কিন্তু অন্য অন্য সবজি হয় না আমার ঠান্ডার মধ্যে, কিন্তু রসুনটা হয়। তো এইটা এইটা কিন্তু একটা ভালো জানা হলো আমার এই সিজনে, যে উইন্টারে যদি আমি রসুনটা লাগাই, নভেম্বর দিকে রসুনটা যদি লাগাই, তাহলে দেখা যাবে গ্রোয়িং সিজন যেটা, স্প্রিং যেটা মার্চ এপ্রিলে, সেই সময় কিন্তু রসুনটা খাওয়ার উপযোগী হয়ে যায় বা হারভেস্ট করে ফেলতে হয়। তো আলহামদুলিল্লাহ না লাগিয়ে গত বছরের রসুন থেকে এই পরিমাণ রসুন আমার জন্য খুবই ভালো। অবশ্য অন্য আর কোথাও নাই, মোটামুটি তিনটে জায়গা ছিল, আর তাছাড়া আমি মাঝে মাঝে বাগান থেকে উঠিয়ে নিয়েও আমি খেয়েছি রসুন। অল্প, তারপর আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে না লাগিয়েও আলহামদুলিল্লাহ খারাপ হয়নি আমার রসুন।
আপনারা তাহলে বাগানে এরকম উইন্টার মৌসুমে শীতের সময়টাতে মরসুম লাগাতে পারেন, আর ঠিক শীতটা শেষ হলে বর্ষার আগে আগে এ রসুন তুলে ফেলতে পারেন। আর কি যে খুশবু! এটি কিন্তু রোগবালায় প্রতিরোধ করার একটি প্ল্যান্ট। এটা যদি আমরা অন্যান্য শাকসবজির পাশাপাশি লাগাই, রসুনের গন্ধে দেখা যায় যে অনেক পোকামাকড় দূরে থাকে। রসুন তুলে এভাবে বেনি করে ঝুলে রাখতে হয়। ইনশাল্লাহ আগামী সিজনে আমি অনেকগুলি করব, আর মুঠো মুঠো রসুন এরকম করে বেনি করে দেখা যাবে যে আমি ঝুলিয়ে রাখবো, সারা বছরের জন্য রসুন খেতে পারবো। প্রিয় বন্ধুরা, রসুন হারভেস্টিংয়ের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। অল্প বিস্তর পরিমাণ হলেও আপনাদের বাগানে রসুন চাষ করতে উৎসাহিত করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।